একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার উনিশতম বার্ষিক আজ দু চার সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা নিহত হন দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইপি নেতাকর্মী আহত হন তখনকার বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন নেতাকর্মী এই হামলার মামলার আপিলের শুনানি শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে হবিগঞ্জে দুই দিনে বিএনপি আওয়ামী লীগ এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে দুই শতাধিক নেতাকর্মী আহতের ঘটনায় জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির কার্যালয়ের আশেপাশে হবিগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার বিকেলে শহরের শায়স্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে মিছিল বের হয় মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার পর বিএনপি সাথে আওয়ামী নেতাকর্মীদের লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায় এতে দুই দলের শতাধিক নেতাকর্মী আহত হন এর আগে শনিবার বিকেলে বিএনপি পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশ বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন তবে এসব ঘটনার জন্য আওয়ামী লীগ একে অপরকে দায়ী করছে দশ ঘন্টা পর ময়মনসিংহ ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে সকালে মামনসিংহ জিআরপি থানার ওসি মহিউদ্দিন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রোববার রাত আটটার দিকে ময়মনসিংহ জংশন স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় নয়টার দিকে ফাতেমানগর নগর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতেই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় পরে ময়মনসিংহ কেওয়াটখালী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে ভোর পাঁচটার দিকে বগি উদ্ধারের পর লাইন মেরামত করলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এ সময় একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় যাত্রীরা বিপাকে পড়েন তার লগে সম্পর্কে সবক দরকার চান্দা বাজি করতে যে ধরা খেয়েছিলাম সেটা বাসায় উল্টা পোল্টা কিছু বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি মানে